আবাস যোজনাকে কেন্দ্র করে নন্দীগ্রামের বিডিওকে ঘিরে বিক্ষোভ ভিডিওকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন সেখানকার স্থানীয়রা এরপর নন্দীগ্রাম এক নম্বর ব্লকের পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং ভিডিওকে উদ্ধার করেন তারা আজ আবাস যোজনাকে কেন্দ্র করে বিক্ষোভ নন্দীগ্রামের স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন নন্দীগ্রাম এক নম্বর ব্লকে ঘটনাটি ঘটেছে পুলিশ এসে উদ্ধার করে ভিডিওকে এবং পরিস্থিতি সামাল দেয় আমরা দেখতে পাচ্ছি সেই ছবি যখন ভিডিও এবং ভিডিওর গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা আবাস যোজনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদের ছবি সামনে আসছে এবং সেরকমই একটি ছবি আছে নন্দীগ্রামের আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি সেই ছবি যখন নন্দীগ্রাম থানার ভিডিওকে উদ্ধার করতে হয়েছে সেখানকার পুলিশকে তার কারণ ভিডিওকে ভিডিওর গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে নন্দীগ্রামের মানুষজন আবাস যোজনাকে কেন্দ্র করে এই বিক্ষোভ নন্দীগ্রামের এক নম্বর ব্লকের নয়নার ঘটনা সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা আমরা জানবো এই বিস্তারিত এই বিষয়ে কাজল রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে কাজল ঠিক কি হয়েছিল সেখানে হঠাৎ ভিডিওর গাড়িকে ঘিরে বিক্ষোভ স্থানীয় পুলিশ এসে উদ্ধার করলো ভিডিওকে এখন কি পরিস্থিতি সেখানে দেখো পায়ে দীর্ঘদিন ধরেই যে আবাস যোজনাকে কেন্দ্র করে যে নন্দীগ্রামের যে বিক্ষোভ সেই বিক্ষোভ কিন্তু বেশ কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম কিন্তু আজকে দাউদপুরের যে গ্রাম পঞ্চায়েতে এলাকায় নয়নাতে যে ভিডিওকে ঘিরে বিক্ষোভ এবং সেখানে বিক্ষোভে দাউদপুরের যে ভিডিওকে ঘিরে বিক্ষোভ এবং সেখানে দেশে গ্রামবাসীরা ছিল তারা কিন্তু ভিডিওকে বিক্ষোভ ঘিরে বিক্ষোভ দেখায় এবং সেখানে যে এই যে আবাস যোজনায় যে দুর্নীতি সে দুর্নীতি নিয়েই কিন্তু ভিডিওতে এবার তুমি জানো যে আজকে রবিবার রবিবারের ছুটির দিন সেই ছুটির দিনে ভিডিও যে গিয়েছিল এবং ভিডিও যে যখন যায় তখন সে ভিডিওকে ঘিরে নন্দীগ্রামে সেখানে যেটা দাউদপুরে সেখানে যে বিক্ষোভ দেখায় এবং পরবর্তী ক্ষেত্রে নন্দীগ্রাম থানা পুলিশ গিয়ে ভিডিওকে সেখানে উদ্ধার করে এবং দেখা যায় যে তুমি জানো যে যে দীর্ঘদিন ধরে যে নন্দীগ্রাম সহ পূর্ব মেদিনীপুর জেলায় যে আবাস যোজনায় ঘিরে যে বিভিন্ন জায়গায় যে বিক্ষোভ সেই বিক্ষোভের যে দানা বেড়েছে সেটা কিন্তু নন্দীগ্রামে আজকেও আমরা সেটা দেখতে পেলাম এবং সেখানে নন্দীগ্রাম থানার পুলিশ গিয়ে ভিডিওকে উদ্ধার করে এবং ভিডিওকে দেখতে পেয়ে কিন্তু ওখানকার যে গ্রামবাসী তারা বিক্ষোভ দেখায় যে যে তারা দীর্ঘদিনের যে তাদের যে আবাস যোজনায় যে দুর্নীতি সেই দুর্নীতি নিয়েই যে বিক্ষোভ এবং বিক্ষোভের দানা বাঁধে এবং সেই দানা বাঁধার পরেই ভিডিওকে দেখতে পায় দেখতে পাওয়ার পরেই ভিডিওকে ঘিরে ফেলে এবং ভিডিওতে বিভিন্ন ধরনের প্রশ্ন করার পরে কিন্তু যখন যখন এটা বিক্ষিপ্ত ভাবে যখন গ্রামবাসীরা ঘিরে ধরে তখনই কিন্তু সেখানে নন্দী খবর পায় এবং খবর পাওয়া যাচ্ছে যে ভিডিওকে ঘিরে বিক্ষোভ দেখানোর প্রধান কারণই হচ্ছে আবাস যোজনাকে কেন্দ্র করে ধন্যবাদ কাজল আমাদের সঙ্গে টেলিফোন চাইলে ছিলেন প্রতিনিধি কাজল মাইতি নন্দীগ্রামের নয়নাতে ভিডিওকে ঘিরে বিক্ষোভ বিক্ষোভ দেখানোর কারণ আবাস যোজনাকে কেন্দ্র করে সেখানে স্থানীয় পুলিশ এসে পরবর্তীকালে পরিস্থিতি সামাল দেয় এবং ভিডিওকে উদ্ধার করেন তারা সেখান থেকে ছড়া জেনে আবার